আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবার শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমার দিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন মেহেরবান দয়াবান, তিনি আমাদেরকে সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়াস্বরূপ বলি আলহামদুলিল্লাহ। পদ্মার আলে মা বোনেরা আছেন, মা বোনদেরকে অভিনীতভাবে অনুরোধ করব, যারা বালেক পুরুষ আছে তাদেরকে মসজিদে পাঠিয়ে দিন, আর যারা মা বোনেরা ঘরে আছেন তারা মেহরবানি করে একটু কাজ থেকে ফারেক হয়ে অবসর হয়ে জুমার এই খুতবার কথাগুলো শুনবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে পেশ করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমাদের জীবন ব্যবস্থাপনায়, জীবন চলার ক্ষেত্রে একজন মুমিন ব্যক্তির জিন্দগিতে আর্থিক ব্যবস্থাপনা কেমন হবে, ইসলামী অর্থনীতির মূলনীতি কেমন হবে, কোন মূলনীতির উপর আমি আয় করব, কোন মূলনীতির উপর আমি ব্যয় করব, ইসলাম আমাকে আর্থিক ব্যবস্থাপনায় কী নির্দেশনা দিয়েছেন, আমরা আজকে সে সম্পর্কে আমরা আলোচনা করব। আশা করছি আমরা যদি মনোযোগ সহকারে শুনি আমরা অবশ্যই উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবিকা এবং জীবনযাপনের যাবতীয় উপকরণগুলোর ব্যবস্থাপনা করে দিয়েছেন মহান রাব্বুল আলামিন। মহান রাব্বুল আলামিন ইরশাদ করেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা জালুলান ফামসু ফি মানাকিবিহা ওয়াকুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, জমিনের মধ্যে তোমাদের মধ্যে তোমাদের জন্য যা কিছু আছে সব কিছুকে তোমাদের বশীভূত করে দিয়েছি, তোমাদের অনুগত করে দিয়েছি। পৃথিবীতে যত জিনিস আছে, পাহাড় পর্বত মাটি গাছগাছালি পশু পাখি সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অনুগত করে দিয়েছেন। ফামসু ফি মানাকিবিহা, তোমরা এই সম্প্রসারিত জমিনের উপরে তোমরা চলাফেরা করো, এবং জমিনের যেই উৎপাদিত যে সমস্ত ফল ফলাদি ফসলাদি আছে সেগুলো থেকে তোমরা খাও। অকুলু মির রিজকিহি, আল্লাহ যে রিজিক দিয়েছেন তোমাদের জমিনের মধ্যে সেই রিজিক তোমরা খাও। তবে এই খাওয়ার পাশাপাশি তোমাদেরকে একটা জিনিস অবশ্যই স্মরণ রাখতে হবে, একদিন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। অতএব গরু যেভাবে খায়, অন্যান্য প্রাণীরা যেভাবে খায়, তো ওদের খাওয়ার মধ্যে আর তোমার খাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। ওদের খাওয়ার মধ্যে ওদের এই চিন্তা ভাবনা নাই যে আমাকে পরকালে গিয়ে আবার হিসাব দিতে হবে, এরকম কোনো চিন্তা কোনো পশু পাখির নাই, অন্য জীবজন্তুর নাই। মানুষ হিসাবে তোমাকে অবশ্যই এ কথা ভাবতে হবে যে যে মহান রব্বুল আলামিন ছড়িয়ে ছিটিয়ে আমার জন্য অসংখ্য রিজিকের ব্যবস্থা করেছেন, সেই রিজিক খেয়ে একদিন আবার তার কাছে ফিরে যেতে হবে, হিসাব দিতে হবে। যেহেতু আমাকে তার কাছে যেতে হবে, তাহলে খাওয়ার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে আমাদের কবুল করতে হবে। মহান রাব্বুল আলামিন আরও ইরশাদ করেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের সব কিছু তোমাদের জন্য আল্লাহ দিয়েছেন, জমিনে যা আছে সব কিছু তোমাদের জন্য আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত মাখলুকাত, এত গাছগাছালি, এত পশু পাখি, এত সমুদ্র নদী নালা জমিন
সব কিছু পাহাড় পর্বত সব মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন, মানুষের প্রয়োজনে সৃষ্টি করেছেন, মানুষের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদে, তোমাদেরকে আমি জমিনে কর্তৃত্ববান করেছি, জমিনের উপর তোমরা কর্তৃত্ব করতেছ, এর রাজত্ব এর কর্তৃত্ব তোমরাই তো করতেছ, এই কর্তৃত্ব তোমাদেরকে আমি দান করেছি, এই যে তোমাদেরকে জমিনে কর্তৃত্ব করার ক্ষমতা দিলাম, সমস্ত প্রাণীর উপরে সমস্ত সৃষ্টির উপরে তোমরা কর্তৃত্ব করো, তোমরা পাহাড়ের উপরও বসবাস করো, আবার সমুদ্রের মধ্যেও তোমরা চলাফেরা করো, আকাশ দিয়েও তোমরা চলাফেরা করো, এইভাবে সব কিছু তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি এবং সব কিছুর উপরে তোমাদের যে কর্তৃত্ব দিয়েছি, আজআলনা লাকুম ফিহা মারাইশা, এবং এই জমিনের মধ্যে জীবন যাপন করার জন্য তোমাদের যা দরকার সব কিছু আমি দিয়ে রেখেছি। দেখেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যত বাড়ে তত জিনিসপত্রেরও কি পরিমাণও বাড়তেছে, জিনিসপত্রের পরিমাণ বাড়তেছে। এক সময় দেশি মুরগি খাইছেন, এখন যদি দেশি মুরগি খেতেন সবাই মিলে তাহলে 2000 টাকা কেজি খাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ফার্মের মুরগির ব্যবস্থা করে আপনার মাত্র 150 টাকা, 140 টাকা, 170 টাকা দিয়ে আপনি মুরগির গোশত খেতে পারতেছেন। গরুর গোশত যদি শুধু দেশি গরুর গোশত খেতেন তাহলে আজকে 3000 টাকা করে গরুর গোশত কিনা লাগতো, কিন্তু ফার্মের গরুর কারণে আজকে আপনি 600-500 টাকার মধ্যে কিনতেছেন। এইভাবে মহান রাব্বুল আলামিন প্রয়োজনের আলোকে, প্রয়োজনের আলোকে মানুষের সংখ্যাধিক্যের কারণে মানুষ যত বেশি বাড়বে রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উদ্দেশ্য করে বলেন যে তোমাদের এই যে ক্ষেত খামারগুলো তোমরা করো, তোমরা চাষাবাদ করো, তোমরা যে বীজ বপন করে চলে আসো, তারপরে সেখান থেকে অঙ্কুরোদ্গম করানো, সেখান থেকে গাছকে বড় করানো, গাছের মধ্যে ফসল উৎপাদন করার ব্যবস্থাপনা তো আমি নিজেই করি, তোমরা বীজটাকে বপন করে চলে আসো, কিন্তু এই সযত্নে এই বীজ থেকে গাছ উঠানো, সযত্নে এই বীজকে বড় করা, সযত্নে এই গাছ থেকে ফল ফলানো, এটা দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন করেন। এটা কোনো মানুষের ক্ষমতা নেই, মানুষ শুধু বীজটাকে বপন করে চলে আসে, বাকি সব কিছু মহান রাব্বুল আলামিন করে দিচ্ছেন। এবং আজ পর্যন্ত ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটে নাই যে আপনি কলা গাছ বপন করছেন সেখানে সেই গাছে আমরা ধরেছে, আপনি নারিকেল গাছ বপন করেছেন সেই গাছে কলা ধরেছে, সেই গাছে আম ধরেছে, এরকম ঘটনা আজ পর্যন্ত পৃথিবীতে ঘটে নাই। এই জন্য আল্লাহ বলছেন আফারা আইতুম্মা তাহরুসুন, তোমরা যে ক্ষেত খামার করো, চাষাবাদ করো, আন্তম তাজরাউনাহু আম নাহানুজ্জারেউন, এটা কি তোমরা কি সেখান থেকে ফসল উৎপাদন করো, সেই গাছটার অঙ্কুরোদ্গম করানো, সেই গাছটা থেকে ফসল উৎপাদন করানো, এটার কাজ তো আমি করি, এই ক্ষমতা তোমাদের না, তোমরা শুধু বীজটা বপন করে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব সম্পত্তি সব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, গাছগাছালি, পাহাড়, পর্বত, নদী, নালা, অর্থ সম্পদ, ধন সম্পদ সব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দিয়েছেন এই জিনিসগুলো কোনটা বৈধ কোনটা অবৈধ এই ক্ষমতাও কার? আল্লাহ। কোনো মানুষের এই ক্ষমতা আল্লাহ দেন নাই যে কোনটাকে হালাল বলবে আর কোনটাকে হারাম বলবে, এই ক্ষমতা কোনো মানুষকে আল্লাহ দেন নাই। হালাল করার ক্ষমতা, হারাম করার ক্ষমতা একমাত্র মহান রাব্বুল আলামিনের। আরবের প্রাচীন একটা জাতি মাদিয়ান, মাদায়ান জাতি, এরা খুব শক্তিশালী ছিল, এরা আর্থিকভাবে খুব সচ্ছল ছিল, খুব সচ্ছল এবং ধনী ছিল। তো যখন শোয়েব আলাইহিসসালাম এদেরকে দাওয়াত দিল, নামাজের কথা বলল, তখন তারা বলতেছে আসলাতুকা তা'মুরুকা আন তাত্রুকা মা ইয়াবুদু আবাউনা, আমরা বাপদাদার যেই পূজা করি, বাপদাদা যে পূজা করতো সেই পূজা আমরা করি, তুমি কি তোমার নামাজ কি আমাদেরকে সেগুলো থেকে ত্যাগ করতে বলে, সেগুলো বাদ দিতে বলে? আর আমরা সম্পদ কামাই করি, আমরা ইচ্ছা মতন ব্যবহার করব, সেটাও কি তুমি নিষেধ করতে চাও? তোমার নামাজ কি আমাদেরকে সেটার থেকে নিষেধ করতেছে? চিন্তা করছেন?
আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার প্রতিবাদ করেছেন। এই মাদায়েন জাতি তারা যে চাচ্ছিল যে লাগামহীনভাবে তাদের সম্পদ তারা ব্যবহার করবে, লাগামহীনভাবে তারা পূজা করবে, আর্চনা করবে, এটার প্রতিবাদ মহান রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম, তোমাদের মুখ দিয়ে যা আসে তাই তোমরা বলে ফেলো না। তোমাদের মুখ দিয়ে আসলো আর বললা এটা হালাল, তোমাদের মুখ দিয়ে আসলো এটা হারাম, এই কথা তোমাদের বলার ক্ষমতা আল্লাহ দেয় নাই। বরং তোমাদের মুখ দিয়ে যা বের হয় হালাল হারামের ব্যাপারে এগুলো হইল আল কেজবা, মিথ্যা। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সম্পদ দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা করেছেন মহান রাব্বুল আলামিন। অতএব কোনটা হালাল কোনটা হারাম এটা নিরূপণ করার অধিমার অধিকার কার? একমাত্র আল্লাহ। অতএব পৃথিবীর আজকে চায়না, কমিউনিজম, ইউরোপিয়ান, আজ তারা আপনার মনে করে ইচ্ছে মতো তাদের নিজে হালাল হারাম তারা তোয়াক্কা করে না, তারা নিজেরাই যে ইচ্ছা হালাল হারাম করে তারা খাচ্ছে, এবং কি তারা যেগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন শুকুরের গোস্ত সেগুলো তারা খাচ্ছে, বাদুর, শিয়াল, সাপ এগুলো হারাম করে দিয়েছেন আল্লাহ, এগুলো তারা খাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যদি কেউ নিজের মুখের কথা দিয়ে কোনোটা হালাল কয় আর কোনোটা হারাম কয় এটা কোনোদিন ঠিক না, পরে সে হলো জঘন্যতম মৃত্যু। সে হলো কি জঘন্যতম মৃত্যু? হালাল হারাম নিরূপণ করবে কে? আল্লাহ। হালাল হারাম নিরূপণ করার ক্ষমতা কোনো ব্যক্তির নাই, কোনো রাষ্ট্রনায়কের নাই, কোনো শক্তিশালী বাদশারও কি এই ক্ষমতা নাই যে হালাল হারাম নিরূপণ করবে। হালাল হারাম নিরূপণ করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েসা, আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তোমাদের জন্য পবিত্র জিনিসগুলোকে তোমাদের জন্য হালাল করে দিয়েছেন আর অপবিত্র জিনিসগুলো তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, পবিত্র জিনিসগুলো তোমাদের জন্য হালাল করে দিয়েছেন, অপবিত্র জিনিসগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন। অতএব নিজেরা বানায় যদি শুকুরের গোশতকে হালাল করো এটা তোমাদের জন্য সর্বাঙ্গে ক্ষতিকর, তোমরা যদি মদকে তোমরা হালাল করো সর্বাঙ্গে তোমাদের জন্য ক্ষতিকর, সাপ খাওয়াকে তোমাদের হালাল মনে করো তাহলে সবটুকুই কি তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিনিসগুলো তোমাদের জন্য হালাল করেছেন, অপবিত্র জিনিসগুলো তোমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। অতএব হালাল হারাম নির্ধারণ করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এবং কোন সম্পদ আপনি খেতে পারবেন, কোন অর্থ কামাই করে আপনি খেতে পারবেন, কোন অর্থ কামাই করে আপনার জন্য হারাম হয়ে যাবে খেতে পারবেন না, সেটাও আল্লাহ নিরূপণ করে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে তোমরা একজন আরেকজনের সম্পদ কি অন্যায়ভাবে তোমরা দখল করিও না, খেয়ে ফেলিও না, কেউ কারো ধন সম্পত্তি অন্যায়ভাবে তোমরা আত্মসাৎ করতে পারবে না, দখল করতে পারবে না। আল্লাহ আন্তাকুনা তিজারাতান আন্তারাদিম মিনকুম, যদি তোমরা পরস্পরের সন্তুষ্ট হয়ে কোনো ব্যবসা বাণিজ্য করে খাও সেটা হলো ভিন্ন কথা। ব্যবসা বাণিজ্য ব্যতীত কেউ কারোর সম্পদ অন্যায়ভাবে, তুমি জানো এই জিনিসটা হারাম, এই জিনিসটা তোমার অন্যায়, সে অন্যায়কে অবলম্বন করে তুমি হারাম রিজিক খেতে পারবে না, অন্যের সম্পদ তুমি আত্মসাত করতে পারবে না। তোমাকে চিন্তা করতে হবে কোরআনের আলোকে, হাদিসের আলোকে এটা হালাল না হারাম সেটা ভেবেই তোমাকে কি খেতে হবে, তুমি সব সম্পদ তুমি খেতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন বিল বাতিল, অন্যায়ভাবে কারোর সম্পদ হস্তগত করা যাবে না, খাওয়া যাবে না। আল্লাহ আরও বলে দিয়েছেন ইজা তাদায়ান্তুম বিদ্যা বিদায়িনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু, যখন তোমরা পরস্পরে কোনো লেনদেন করবে, ব্যবসা বাণিজ্য করবে বা ঋণ প্রদান করবে সেই ক্ষেত্রে তোমরা কী করবে লিখে রাখবা, লিখে না রেখা তুমি 10 টাকা লেখা পরে 100 টাকা দাবি করলে তো তোমাদের মধ্যে গণ্ডগোল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সব পরস্পরের মধ্যে বিনিময়ের ক্ষেত্রে তোমরা কী করবে
ডিট করে নিবা, দলিল করে নিবা, লিখে নিবা। কে বলছেন? আর যদি লিখে না আনেন তাহলে আপনার উপরে যে ক্ষমতাশীল ক্ষমতাবান সে কি করবে? আপনাকে বলবে আমি টাকা দেব না, কারণ তার রক্তের মধ্যে হারাম আছে, সে হারাম সম্পদ খাওয়ার অভ্যাস আছে, সে আপনার টাকাটা ফেরত দিবে না। আপনি এই জন্য কোনো কি মামলা মোকদ্দমাও করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরস্পরের মধ্যে যদি কাজ করো সেই ক্ষেত্রে তোমরা ফাকতুবুহু, সেটা তোমরা লিখে রাখবে। দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবস্থাপনাকে কীভাবে আমাদেরকে নির্দেশ করতেছেন, বলেন সুবহান আল্লাহ। এরপরে তোমাদের, তোমরা পুরুষরা যেমন তোমাদের মাতা পিতা মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে তোমরা সম্পত্তির মালিক হও এবং সেই সম্পত্তি তোমরা দখল করো, অনুরূপভাবে যারা মহিলা আছে এই মহিলারাও তাদের বাবা মা আত্মীয় স্বজন মারা গেলে তারাও কী হবে? মালিক হবে। তো এমন মনে করো যে তোমার মা বাবা মারা গেছে, এখন আমি বোনদেরকে সম্পদ দিব না, বোনদেরকে কী করবো? ওই যে খালপাড়ের মধ্যে একটা নোংরা 3 লাখ টাকা দামে জমি দিয়ে দিবো, আর বাড়ির আশেপাশে যত সম্পত্তি আছে সব ভোগ করে আমি খাবো, তোমার জন্য এটা হারাম। লিরিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, পিতামাতা যে সমস্ত সম্পদ রেখে যাবে সেই সম্পদে পুরুষ মানুষ হিসাবে তুমি এটার মালিক হবে। কলাক রাবুন, এবং নিকট আত্মীয়রা যে সমস্ত সম্পদ রেখে যাবে সেটারও তুমি মালিক হবে। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল্লাক রাবুন, নারীরাও তাদের মাতা পিতা মৃত্যুবরণ করলে ওয়ারিশি সম্পদ নারীরাও পাবে, অথবা নিকটাত্মীয় মারা গেলে নারীরাও সম্পত্তির মালিক হবে। অতএব কোনো নারীকে, তোমার বোনকে অথবা তোমার যারা মহিলায় নিকটাত্মীয় আছে যারা মালিক, তাদেরকে বঞ্চিত করে না, নারী মনে করে, নারী মনে করে, মেয়ে মনে করে, তাকে খাটো করে দেখে তাকে কোনো ওয়ারিশি সম্পদ থেকে কি বঞ্চিত করার সুযোগ তোমার নাই। কথা বুঝে আসছে? আমাদের সমাজের মধ্যে আজকে মানুষ এত নিকৃষ্ট চরিত্র, যেই বাবা যেই মা গর্ভের মধ্যে ওরসের মধ্যে ছেলে আসতেন মেয়ে আসতেন, দেখা গেছে ছেলেকে হজে যাওয়ার আগে সম্পত্তিগুলো লিখে দিয়ে যায়, মেয়েদেরকে ঠকাইয়া যায়। এটার ইবাদত আর হজ কোনো মূল্য আছে? 2 পয়সার মূল্য নাই, তুমি তো হারাম কাজটা করে গেলা। অতএব সন্তান হিসাবে ছেলেরা যেরকম মা বাবের সম্পত্তি পাবে, মেয়েরাও শরিয়া মোতাবেক কি তাদের অংশ পাবে। তুমি যেরকম ঘরের মালিক, মেয়েরাও এরকম ঘরের মালিক। তুমি যেরকম রাস্তার পাশের জমির মালিক, মেয়েরাও সেরকম রাস্তার পাশের জমির মালিক। কিন্তু তুমি যেরকম আবার ওই যে খালপাড়ের জমির মালিক, ঠিক ছেলেরাও কি সেইভাবে মালিক, মেয়েরাও সেইভাবে মালিক। কিন্তু তুমি সব ভালো সম্পত্তিগুলো নিয়ে নিবা আর মেয়েদেরকে ঠকাই দিবা, বোনদেরকে ঠকাই দিবা, এরা ইসলামে সম্পূর্ণ হারাম, এই সম্পদ খাওয়া হারাম। কাল হাশরের ময়দানে এর জন্য কঠিন জবাবদেহি করতে হবে। এমনকি নিজের সমস্ত সঞ্চিত নেক আমলগুলো ওই বোনকে দিয়ে দিতে হবে, ওই মেয়েকে দিয়ে দিতে হবে, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এরপরে গরিবের অধিকার, জাকাত দিতে হবে। ইসলামী অর্থনীতিতে, ইসলামী অর্থনীতিতে, কিন্তু দেখেন পুঁজিবাদী অর্থনীতিতে এরকম নাই। পুঁজিবাদী অর্থনীতি হইল ছেলের শক্তি আছে, ছেলেই সব সম্পদ খাবে, মেয়েদেরকে না দিয়ে সেটা ভালো, আবার যদি মেয়ের সপক্ষ শক্তিশালী হয় তারাই সম্পত্তি বেশি নিয়ে যাবে, এরকম পুঁজিবাদী ব্যবস্থাপনায়। আর ইসলামী অর্থ ব্যবস্থাপনা এরকম না, আল্লাহ দেওয়া নির্ধারিত হক যেভাবে কোরআন শরীফে উল্লেখ করছেন সেভাবে দিয়ে দিতে হবে। পুঁজিবাদী অবস্থা অর্থ ব্যবস্থায় জাকাতের কোনো ব্যবস্থা নাই। জাকাত আছে? নাই। সম্পদ বানাও, খাও, মদের আড্ডাখানা করো, ক্লাবে ক্লাবে ঘুরো, নাচ গান করো, আনন্দ উল্লাস করো, একটা পর একটা গাড়ি কিনো, নতুন নতুন মডেলের গাড়ি কিনো, আনন্দ ফুর্তি করো, কিন্তু গরিবের হক দিবা না। এটা হলো কি পুঁজিবাদী অর্থ ব্যবস্থাপনা। আর আমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছেন, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় জাকাত দিতে হবে। আপনার শতকরা 2.5 টাকা জাকাত দিতেই হবে প্রতি 1 বছরে, প্রতি বছর 100 টাকায় 2.5 টাকা জাকাত দিতে হবে। খুজমিন আমওয়ালিহিম সাদাকা,
যে আপনি রাসূলকে বলতেছেন আপনি কি করেন এই যাকাত কালেকশন করেন বদের ধনীদের থেকে যাকাত কালেকশন করে গরীবদেরকে দেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকা কথা বলে আর পুঁজিবাদী অর্থনীতিতে যাকাত টাকাগুলো কোনো দাঁত ধরে না যার কারণে সারা বিশ্বে আজকে শোষণ নীতি কায়েম হয়েছে সারা পৃথিবীতে ইসলামী অর্থনীতি না মানার কারণে শোষণ নীতি আজকে প্রতিষ্ঠা হয়েছে সারা বিশ্বের মধ্যে যার অর্থ আছে তার কি আছে পুলিশ বাহিনী আছে তার র‍্যাব বাহিনী আছে তার সেনাবাহিনী আছে তার সরকার আছে তার মন্ত্রী আছে তার মিনিস্টার আছে তার সব আছে কারণ টাকা আছে সব আছে এরকম এরকম পুঁজি ব্যবস্থাপনা ইসলামে জায়েজ নাই ইসলামী অর্থ ব্যবস্থাপনা হলো সালাম যাকাত দিতে হবে যাকাত দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন করে প্রতি ঘর থেকে প্রতি বাড়ি থেকে যাকাত কালেকশন করে গরিবদেরকে বণ্টন করে দিতে হবে এটা হলো ইসলামী অর্থনীতির একটা মূল তন্ত্র যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে আর নহত পৃথিবীর মানুষগুলো সারা জীবনেই শোষিত বঞ্চিত লাঞ্ছিত অপমানিত হবে আর কিছু লোক ধন শুধু ধনতন্ত্র শুধু ধনী হবে টাকা পয়সার পাহাড় যোগাবে কিন্তু তাদের সাথে কেউ পারবে না এটা যেটা আজকে পৃথিবীতে আজকে প্রতিষ্ঠিত হয়েছে এতিমের মাল আজকে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় এতিম টেতিম বুঝি না টাকা পাইছি খাইতে হইবে এতিম বুঝি না গরিব বুঝি না এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ولا تأكلوا أموالهم إلى أموالكم এতিমের মাল তোমাদের মালের সাথে মিশিয়ে খেয়ে ফেলো না খবরদার এতিমের মাল তোমাদের মালের সাথে মিশিয়ে খেয়ে ফেলো না বরং এতিমের মাল এতিমকে ফেরত দিয়ে দাও আজকে আমাদের সমাজে যারা এতিম তারা তাদের সম্পদটা বুঝে পায় না আর এই কষ্টটা আমার ভিতরে লালন করছি আজ পর্যন্ত আমি শ্রোকাল আব্বা আম্মা মরার কারণে আজ পর্যন্ত আমি আমার পরিপূর্ণ সম্পদ বুঝে পাই বড় হয়ে গেলাম কদিন পর মরেই যাবো আজ পর্যন্ত আমি আমার সম্পদগুলো বুঝে পাই নাই কারণ একটাই আমার বাবা মা শ্রোকালে মারা গেছে বঞ্চিত হলাম আমাদের কী বলে জমি মানে গরু ভাড়া কী বলে গোয়াল গোলা ভরা ধান ধান শুধু শরৎ থেকে আসলে বলতো যা হাডারিগো দানাইতে আস আর সেই মানুষটা মনে করেন যে কী করলাম লজিং থেকে থেকে আপনি লেখাপড়া করতে হয়েছে কারণ একটাই এতিম ছিলাম অতএব এতিমের সম্পদ খাইতে মানুষের দিল কাঁপে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এতিমের মাল এতিমকে দিয়ে দাও অন্যভাবে তাদের মাল তোমাদের মালের সাথে মিশিয়ে খাবা না এটা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় আর পুঁজিবাদী অর্থ ব্যবস্থা হলে এতিম টেতিম বুঝি নাই সম্পদ পাইছি খাম বলেন নাউজু বিল্লাহ মিন জালিক এই স্ত্রীর মোহর দেওয়া পুঁজিবাদের অর্থনীতিতে স্ত্রীর মোহরটা নাই বরং পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় ছেলেদেরকে আরও কী করতে হবে যৌতুক দিতে হবে ছেলেদেরকে যৌতুক দিতে হবে মেয়েদের একটা মোহরের নামে একটা কি প্রতারণা করে একটা 10 লাখ টাকা 20 লাখ টাকা ধরা হবে কিন্তু এই টাকা জীবনও পরিশোধ করার কোনো সিস্টেম নাই পুঁজিবাদী অর্থনীতিতে আর ইসলামী অর্থনীতিতে হলো বিয়ে করবেন তো আপনি মোহর দিতে হবে মোহর আদায় করতেই হবে এটা ফরজ মোহর আদায় না করলে আপনার বিবাহ হালাল হবে না আপনার বিবাহ হারাম হয়ে যাবে এটা হলো ইসলাম ইসলামিক অর্থনীতিতে ইসলামিক আর্থিক ব্যবস্থাপনায় বিবাহ করলে মোহর না দিলে আপনার এই বিবাহ হারাম হয়ে যাবে আপনি হবেন একজন জিনাকারী কাল হাশরের ময়দানে আপনি জিনাকারী হিসাবে উপস্থিত হতে হবে অতএব ইসলামী অর্থ ব্যবস্থাপনা এই সৌন্দর্য আর পুঁজিবাদী অর্থ ব্যবস্থাপনা হলো একটা ধরো 20 লাখ টাকায় দিব অসুবিধা নেই এই যে মুক্তি কইছে শেষ আত্মীয় টাকা দেবে ঠিক আছে এই জন্য ইসলামী অর্থ ব্যবস্থাপনার মধ্যে মোহরের ব্যবস্থা খুব কড়াকড়িভাবে দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে এটা আদায় করে দেওয়া হবে এরপরে ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় আপনার আল্লাহর রাস্তায় জিহাদে মাল খরচ করতে হবে আপনার মাল টাকা পয়সা আছে অনেক টাকার মালিক কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদের কাজে আপনি কী করতে হবে এই মাল ব্যয় করতে হবে যারা পুঁজিপতি যারা সমাজতন্ত্র মানে যারা নাস্তিক্যবাদী যারা ইসলামের ক্ষতি করে তাদের বিরুদ্ধে লড়ার জন্য যারা চেষ্টা করবে সাধনা করবে সেই কাজে অর্থ ব্যয় করতে হবে
কথা বুঝাচ্ছে কিনা। ধরেন এখন মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগলো, আপনি অনেক কোটিপতি হয়ে আছেন, এখন কিছু মানুষ এই জিহাদে অংশগ্রহণ করলো, তাহলে তাদেরকে এই জিহাদে কী করতে হবে? টাকা দিয়ে সাহায্য করতে হবে। আল্লাহ বলছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। আর পুঁজিবাদী অর্থনীতি হলো অন্যায় যত হতে থাকবে তোমার কোনো জিহাদ তেয়াদ নেই, জিহাদ নাই, অর্থাৎ টাকা হবে, টাকা দিয়ে সব চলবে, যে বিপদে পড়বে টাকা দিয়ে সারবে, টাকা যার আছে তার সব আছে, আর যার টাকা নাই সে আইন থেকে বঞ্চিত, সে লাঞ্ছিত, সমাজের মধ্যে সে অপমানিত একজন ব্যক্তি, তার কোনো গুরুত্বই সমাজের মধ্যে থাকবে না। এটা হইল পুঁজিপতিদের কাজ, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাপনা হলো এমন। আর ইসলামী অর্থ ব্যবস্থা হলো যারা সমাজকে নষ্ট করবে, সমাজকে ধ্বংস করবে, সমাজের মানুষের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আর এই জিহাদে অর্থ সম্পদ ব্যয় করতে হবে, অর্থ সম্পদ কক্ষিগত রাখা যাবে না। ইসলামী অর্থ ব্যবস্থায় গরিবের সাহায্য করতে হবে, গরিবের কী করতে হবে? সাহায্য করতে হবে। গরিবকে গরিব রাখা যাবে না, তাই গরিব মানুষ খেতে পারে না, চিকিৎসা করতে পারে না, অসহায় মানুষ, তাদেরকে ইসলামিক অর্থ ব্যবস্থা সাহায্য করতে হবে। আল্লাহ বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের মধ্যে যারা বঞ্চিত, যারা গরিব, যারা মিসকিন, যারা অসহায়, তাদের হক তোমাদের রূপ সম্পদে আছে। তাহলে ইসলামী অর্থ ব্যবস্থায় প্রত্যেক মানুষের সম্পদের মধ্যে গরিবের হক আছে, অসহায় মানুষের হক আছে, মিসকিনের হক আছে, কথা বুঝাচ্ছে? অত কিন্তু আর পুঁজিবাদী অর্থনীতি না, কিসের তাদের কি তোমার আপনাকে 10 টাকা সাহায্য করবে আর 1 লাখ টাকার ব্যবহার আপনাকে করে ছেড়ে দিবে, বলে নাউজবিল্লাহ মিন জালে। ধরেন বাংলাদেশ কোনো একটা দুর্যোগ আসলো, আমেরিকা সাহায্য করলো, কি করবে? বলবে যে তোমার ওই ইয়েটা, ওই যে কী বলে সেন্ট মার্টিনটা আমার দিয়ে দাও, আমি এত 20 টাকা সাহায্য করছি, কথা ঠিক আছে কিনা? এটা হইল পুঁজিবাদী অর্থনীতি, তাকে আপনাকে বিপদের সময় সাহায্য করবে, কিন্তু শর্ত একটাই, কি আমাকে সেন্ট মার্টিনটা দিয়ে দাও, সমুদ্রের পানি বন্টনে আমাকে এটা দিয়ে দাও, তোমার নদীবন্দর ব্যবহার করার সুযোগ আমরা করে দাও। এই হলো পুঁজিবাদী অর্থনীতি। আর ইসলামী অর্থনীতি হল নিঃশর্তভাবে গরিব, অসহায়, দুর্যোগ এলাকার মধ্যে সাহায্য করা, এটা হলো আপনার নৈতিক দায়িত্ব, এখানে কোনো শর্ত নাই। আপনার একটা সেতু করে দিবে, এই সেতু থেকে ধরেন 100 কোটি টাকা দিল, এই সেতু থেকে 100,000 কোটি টাকা আদায় করে নেবে তারা। আপনি গরিব দেশ, আপনার দেশের মধ্যে একটা সেতু করে দিবে, একটা পোল করে দিবে, বড় একটা সেতু করে দিবে, এই সেতুতে ধরেন 100 কোটি টাকা খরচ হলো, কিন্তু আপনার কাছ থেকে তাই আদায় করবে সুদে, হ্যাঁ আসলে মিললে 100,000 কোটি টাকা আপনার কাছ থেকে আদায় করে নেবে। এটা হলো পুঁজিবাদী অর্থনীতির অবস্থা। অথবা কোনো পুঁজিবাদী দেশ যদি আপনাকে সাহায্যে এগিয়ে আসে, তা বলবে মানে ঠিক আছে তোমার এই সমুদ্র বন্দর ব্যবস্থা করার সুযোগ দাও, আমি ব্যবহার করার সুযোগ দাও, আমি কোনো ট্যাক্স দেবো না, তোমার নদীর পানির হিস্যা তোমাকে আমি এত দিব, এর বেশি এত কিউসিক পানি দেবো, এর বেশি দেবো না। এটা হলো পুঁজিবাদী অর্থনীতি। আর ইসলামী অর্থনীতি হলো না, গরিবের অধিকার আমার সম্পদে আছে, মিসকিনের অধিকার আমার সম্পদে আছে, বঞ্চিতদের অধিকার আমার সম্পদে আছে, এটা আপনাকে আমাকে মনে করতে হবে, কোনো শর্ত নাই। আবার অনেকে আছে যেমন মনে করেন যে আপনি কী করলেন, দিলেন জাকাত টাকা দিয়ে পরে আবার তার থেকে সুবিধা নেন, জাকাত দিয়ে কী করেন, এই আমার এই কাজটা করে দাও, আমার এই কাজটা করে দাও, তোমার আমি এত টাকা দিছি। এই হলো আমাদের পুঁজিবাদী অর্থনীতি। আর ইসলামী অর্থনীতি হলো আপনি গরিবের হক, গরিবকে দেওয়ার পরে তার কাছ থেকে আর সুবিধা নেওয়ার কোনো সুযোগ আপনার নাই, এটা আপনার জন্য হারাম। যতটুকু তার দিক করাবেন ততটুকু জুলুম হবে তার উপরে, কথা বোঝাচ্ছে? অর্থনৈতিক সাম্যের অস্বাভাবিক ধারণা, দেখেন মাও সেতুং, কার্ল মার্কস, সমাজতান্ত্রিক ব্যবস্থাপনারা তারা কত চেষ্টা করছে যে কি সাম্য তৈরি করবে, সবাই রোজগার কইরা রাষ্ট্রের কাছে দিবে, আর রাষ্ট্র কি করবে মানুষকে খাবার দিবে। এই শয়তানদের এই শয়তান নীতি, সেই মাও সেতুংয়ের যে স্ট্যাচু মূর্তিকে মানুষ ভেঙে ফেলছে, ল্যানিনের মূর্তিকে মানুষ ভেঙে ফেলছে, যে তোমার এই সমস্ত নীতি চলে না,
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধনী গরীব বিভিন্ন শ্রেণীতে আল্লাহ তৈরি করেছেন পৃথিবীতে ভারসাম্য তৈরি করার জন্য আপনার রাস্তাঘাট করতে হলে লেবার লাগবে আপনি তো বড় লোক আপনি তো পারবেন না আপনি তো এক মিনিটও কাজ করতে পারবেন না আপনি রিকশা দিয়ে এখান থেকে চারাগালি যেতে হবে হাঁটতে পারেন না আপনি রোগী মানুষ তাহলে আপনি কে নিবে আপনাকে বলেন আপনি পাঁচতলা বাড়ি করবেন আপনি লেবার মিস্ত্রির দরকার হবে আপনি একটা বাথরুম করার দরকার হবে আপনি কোথায় আপনি নিজে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বিভিন্ন স্তরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন একজনকে একজনের কাছে ঠেকাই রাখছে সে যদি লেবার মিস্ত্রি কাজ না করে আপনার বাড়ি জীবনও হবে না আবার আপনার টাকা ছাড়া আপনি লেবার খরচ না দিলে সে চলতেও পারবে না আপনি রিকশা মাদি যাচ্ছেন এই ভাড়া না দিলে সে চলতে পারবে না আবার আপনি আবার রিকশা ছাড়া আপনিও চলতে পারতেছেন না কথা ঠিক কি না এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শ্রীবিন্যাস করে রাখছেন আল্লাহ মানুষের কল্যাণের জন্যই করে রেখেছেন আল্লাহ বলছেন অহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি বানিয়ে দিয়েছেন দুনিয়ার খলিফা বানিয়েছেন আল্লাহ তোমাদেরকে ওয়া রাফা'আ বা'দাকুম ফাওকা বা'দিন আর একজনের উপর আরেকজনকে কি করেছেন মর্যাদা দিয়ে রাখছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কে মুসি হবে কে মেথর হবে আবার কে বাড়িওয়ালা হবে কে গাড়িওয়ালা হবে একজন একরকম ভাবে একটা করে খাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি একজনকে আরেকজনের উপর মর্যাদা দিয়ে রাখছি ওকে মর্যাদা দিয়েছে যে আপনি যাই তার পিছনে পিছনে হাঁটতেছেন ভাই আজ তিনজন লেবার দিতে হবে আপনিও হাঁটেন তার পিছনে আবার সে হাঁটে টাকার জন্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাফা'আ বা'দাকুম ফাওকা বা'দিন একজনের উপর আরেকজনকে আমি মর্যাদা দিয়ে রাখছি দারাজাতিন কেন লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম এটা পরীক্ষা করার জন্য এটা পরীক্ষা করার জন্য যে তোমাদেরকে যা দিছি এটা দিয়ে তোমরা সন্তুষ্ট আছো কিনা আপনি যা পেয়েছেন আপনি যে অবস্থায় আছেন সে অবস্থায় আপনি সন্তুষ্ট আছেন কিনা এই পরীক্ষা করার জন্য লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য তাহলে যাদেরকে অর্থ দিছেন তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন আর যাদেরকে অর্থ দেন নাই তাদেরকে না দিয়েও কি আল্লাহ পরীক্ষা করেন সে কতটুকু ধৈর্যশীল কথা বুঝাচ্ছে আর যাদেরকে অর্থশালী বানাইছেন তারা কতটুকু এই সম্পদে সৎ ব্যবহার করে সেটাও তাদের জন্য পরীক্ষা আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম তোমাদেরকে যাই দিয়েছি সেটা তোমাদের পরীক্ষার বস্তু অঞ্জুর কাইফা ফাদ্দালনা বাদুহুম আলা বাদিন দেখো আমি কিভাবে তোমাদেরকে একজনকে আরেকজনের উপর প্রায়োরিটি দিয়েছি প্রাধান্য দিয়েছি তো দেখো কিন্তু তোমরা মনে রাখবা যত প্রায়োরিটি দিয়েছি তুমি যত বড় বাড়িওয়ালা হও যত বড় গাড়িওয়ালা হও তুমি যত বড় বাদশাহ হও তুমি যত বড় রাজা হও তুমি কমিশনার তুমি কাউন্সিলর তুমি মেয়র তুমি মন্ত্রী তুমি প্রধানমন্ত্রী তুমি র্যাবের প্রধান পুলিশের প্রধান তুমি কি সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান সব ঠিক আছে তোমাকে এই মর্যাদা আল্লাহ দিয়েছেন কিন্তু এই মর্যাদা দুনিয়ার এই সীমানা পার হওয়ার পরে এই মর্যাদার আর কোনো মূল্য আল্লাহর কাছে নাই এই মর্যাদার আর কোনো মূল্য নাই তুমি দুই চোখ বন্ধ করার পরে তুমি কি সেনাবাহিনী প্রধান তুমি কি র্যাবের প্রধান তুমি কি গাড়িওয়ালা তুমি কি বাড়িওয়ালা তুমি কি কাউন্সিলর তুমি কি মন্ত্রী তুমি কি মেয়র এই সমস্ত কিছুই তোমার আর থাকবে না কি থাকবে ওয়াল আখিরাতু আকবার দারাজাতিন ওয়া আকবার তাফসিলা পরকালীন জীবনের শ্রেষ্ঠত্ব হলো তোমার জন্য সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব বলে সুবহানাল্লাহ তোমার মৃত্যুর পরে তোমার এসব শ্রেষ্ঠত্বর কোনো অস্তিত্বই থাকবে না যদি তুমি পরকালের শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারো পরকালের মর্যাদা অর্জন করতে পারো সেটাই হলো তোমার জন্য আসল মর্যাদা সেটাই হলো তোমার জন্য আসল শ্রেষ্ঠত্ব বলেন সুবহানাল্লাহ দেখছেন কি কে বলছেন কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা তিনি মহান রব্বুল আলামিন যাকে ইচ্ছা রিজিককে প্রশস্ত করে দেন আবার যাকে ইচ্ছা রিজিক কমাইয়া দেন ইন্নাহু কানা বিইবাদিহি আল্লাহ রব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দা সম্পর্কে জানেন কে সম্পদের ভার বইতে পারবে আর কে সম্পদের ভার
বইতে পারবে না অতএব সম্পদ না পাও মানে তোমার দুর্ভাগ্য না কপাল মন্দ না কারণ আল্লাহ বলতেছে আমি আমার বান্দা সম্পর্কে জানি হয়তোবা এই সম্পদ পেয়ে তুমি নষ্ট হয়ে যাবে তুমি ভ্রষ্ট হয়ে যাবে তুমি জাহান্নামের পথকে সুগম করবে এই জন্য তোমাকে আল্লাহ সম্পদ দেয় নাই আল্লাহ বলছেন যে কি ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা আল্লাহ প্রত্যেকটা বান্দার খবর রাখেন আমি সব দেখেন অতএব সম্পদ যদি কারোর কমাই দিছে এই কথা মানে তুমি দুর্ভাগ্য নয় সম্পদ বেশি পাইছো এটা মানে তুমি সৌভাগ্যবান নয় আল্লাহ রাব্বুল আলামিন কি সব কিছু জানেন জেনে বুঝে তিনি কাউকে কমাইয়া দেন আর কাউকে বাড়াইয়া দেন বলেন সুবহানাল্লাহ ইসলামে বৈরাগ্যবাদী কোনো নীতি নাই ইসলামে কি নাই বৈরাগ্যবাদীর কোনো নীতি ইসলামী অর্থনীতিতে কোনো বৈরাগ্যবাদী নাই আপনি একটা খানকা বানাইবেন খানকার মধ্যে হুজুর হইয়া বইয়া থাকবেন আর মানুষে আইন আইন আপনার টাকা দিবে এরা খাইবেন আর কবে তোমার দোয়া দিতে আসি এরকম কোন সিস্টেম ইসলামে নাই ইসলামে বৈরাগ্যবাদের কোনো অস্তিত্ব নাই যে আমি সংসার করব না আমি সংসার করব না আমি এই বিভিন্ন মাজারে মাজারে থাকব আমি জঙ্গলে জঙ্গলে থাকব এরকম বৈরাগ্যবাদী হয়ে আপনি চলার কোনো ইসলামে কোনো সুযোগ নেই অথবা অবৈধভাবে আপনি খানকা দিয়ে বৈশা বৈশা টাকা কামানেরও কি ইসলাম কোনো সুযোগ রাখে নাই এটা এই অর্থনীতি কি হারাম অর্থনীতি আল্লাহ বলছেন হুয়াল্লাজি খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া পৃথিবীর সমস্ত জিনিস তোমাদের জন্য বানাইছে ব্যবহার করবা তুমি কেবল আমি নিরামিষ খামু না আমি বিয়া করবো না আমি রাস্তা রাস্তায় পাগলের মতো ঘুরবো আর পাগল দেখা কিছু পাগল আছে কয়টার ভিতরে কিছু আছে ওরা ল্যাংটাকে দেখাই তো তা কী আছে না তো ল্যাংটাই চলে আবার কয়টার ভিতরে কিছু আছে এইরকম বৈরাগ্যবাদে ইসলামে কোনো স্থান নাই কেউ যদি বৈরাগ্যবাদী করে কোনো অর্থ সম্পদ কামাই করে সেটা হারাম সেটা হারাম সেটা হারাম কথা বুঝে আসছে কি না আপনি একটা স্ট্যাচু বানালেন বানাইয়া কী করলেন লিখে রাখলেন যে মানে এটার মধ্যে টাকা সয়া যা নিয়ত করবেন সব পেয়ে যাবেন নাউজুবিল্লাহ মিন জালেক এই টাকা অর্জন করা হারাম এই টাকা অর্জন করা কি হারাম ইসলামে কোনো বৈরাগ্যবাদের কোনো স্থান নাই আল্লাহ বলছেন পৃথিবীতে যা সৃষ্টি করেছে সব তোমার তুমি এখান থেকে খাও বিয়া করো গরে খাওয়াও সন্তানটা খাওয়াও কামাই করো রোজগার করো এমন আল্লাহর ইবাদত করো তোমাকে কেউ বলে নাই যে মানে তুমি এবার বৈরাগ্যবাদী করবো আল্লাহ বলতেছেন কুলু অকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা তোমরা খাও আল্লাহ যা কিছু হালাল রিজিক তোমাদেরকে দিয়েছেন সেগুলো তোমরা খাও তাহলে কি না খাইয়া বিয়া না কইরা বলো ভাই না খাওয়াইয়া রাস্তা রাস্তায় ঘুরলে কি আল্লাহরা পেয়ে যাবে বলে নাউজুবিল্লাহ মিন যারা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী আনতুম বিহি মুমিনুন তোমরা আল্লাহকে ভয় করো যে আল্লাহর প্রতি তোমরা ঈমান আনছো সে আল্লাহকে ভয় করো অতএব বৈরাগ্যবাদী নীতি অবলম্বন করার কোনো সুযোগ ইসলামে নাই আবার আমি গোস্ত খাবো না গরু গোস্ত খাবো না আমি নিরামিষ বুঝি নিরামিষ বুঝি ইসলামে এরকম কোনো কিছু নাই অর্থ আছে ভালো ভালো জিনিস কারি কিনে খাইবা অর্থ আছে কী করবা খরচ করবা কিন্তু বৈরাগ্যবাদী হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন তোমরা খাও পান করো কিন্তু অপচয় করিও না কারণ আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না অতএব আপনাকে আমাকে খাইতে হবে চলতে হবে বৈরাগ্যবাদ এরা সৃষ্টি করেছেন খ্রিস্টানরা কারা আল্লাহ বলে দিয়েছেন ওয়ারহবানিয়াতানি তাদাউহা মা কাতাবনাহা আলাইহিম মিল ইল্লা বিতগা রিদওয়ানিল্লাহি ফামারাউহা হাক্কার আয়াতিহা আল্লাহ বলে দিয়েছেন এই বৈরাগ্যবাদ এই রহবানিয়াত এগুলো খ্রিস্টানরা কি করেছে সৃষ্টি করে এগুলি কারা সৃষ্টি করেছে আবিষ্কার করছে খ্রিস্টানরা বৈরাগ্যবাদ ইসলামের কোনো স্থান নাই আপনি খানকা দিয়া বৈশা বৈশা টাকা কামাইবেন পীর সাইজা টাকা কামাইবেন এগুলো ইসলামে নেই হুজুর সাইজা আপনি মসজিদে বৈশা বৈশা কোনো কাম না করে টাকা খাইবেন এরকম সুযোগ ইসলামে নেই কথা বোঝা আসছে কি না বৈরাগ্যবাদ ইসলামে নাই আপনি হুজুর সাইজা গেছেন গা যে আমি হুজুর আমি ঠাকুর আমি পাদ্রি এইরকম কোনো ইসলামের কোনো সুযোগ নেই কথা বোঝা আসছে আপনি দোয়া করলেন না
হুজুরের কাছে 1000 টাকা একটা নোট দিলেন, হুজুর একবার দোয়া করে কান্দা কাটিয়া সব শেষ করে দিল। আবার একজন গরিব বংশাই করে হুজুর দোয়া করিয়েন, হুজুর সকর বাড়িতে দূরের কথা, ওই বেটার নামও লইল। তাহলে আপনি কি করলেন? এরকম ব্যতিক্রম ধর্মী এরকম পার্থক্য করে কি ইসলামে আছে? আপনি হুজুর দোয়া করবেন আল্লাহর হস্তেও, এই দোয়া করে টাকা নেওয়া আপনি এটা আরেকটা পাদ্রিগিরি। এটা হলো কি রহবানিয়া, দোয়া করে টাকা নেওয়া, মিলাদ করে টাকা নেওয়া, জানাজা করে টাকা নেওয়া, এবং কোরআন খতম করে টাকা নেওয়া, এগুলো সব হলো পাদ্রিদের কাজ, এগুলো কোনো ইসলামে আমাদের এগুলোর কোনো অবস্থান নাই। আপনি দোয়া করতে হলে টাকা দিতে হবে এমন কোনো সুযোগ ইসলামে নাই। এটা হারাম টাকা খাইলেন আপনি, দোয়া করবেন আল্লাহর হস্তে, আপনি টাকা যদি কেউ যদি হাদিয়া দেয় এটা ভিন্ন কথা, কথা বোঝা আসছে কিনা? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে অরহবানিয়াতা ইবতাদাউহা নিবতাদাউহা, এটা খ্রিস্টানরা আবিষ্কার করে, মা কাতাবনাহা আলাইহিম, এটা আমরা কোনোদিনও বলি নাই। আল্লাহ বলছে আমরা কোনোদিনও এই বৈজ্ঞবাদের কথা বলি নাই, এই পাদ্রিগিরির কথা বলি নাই, ঠাকুরগিরির কথা বলি নাই, হুজুরগিরির কথা বলি নাই, আমরা খাঙ্কাগিরির কথা বলি নাই, পীরগিরির কথা আমরা কচ্ছিকালও বলি নাই, এগুলো আবিষ্কার করছে খ্রিস্টানরা। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। বলেন আল্লাহ বল, আল্লাহ চাচ্ছিলেন যে তোমাদের আল্লাহ সন্তুষ্টি কামনা করা, তোমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবে, কোনো পাদ্রির খুশির জন্য নয়, কোনো মন্দিরের খুশির জন্য নয়, কোনো খানকার ব্যক্তির খুশির জন্য নয়, কোনো হুজুরের খুশির জন্য নয়, তোমরা কাজ করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। অতএব এইভাবে যারা পাদ্রিগিরি করে, ঠাকুরগিরি করে, হুজুরগিরি করে, আপনার টাকায় কমই করে খায়, তারা এটা হারাম টাকা খায়, এটা ইসলামী অর্থনীতিতে এরকম কোনো কিছু নাই। অর্থ সম্পদ উপার্জনে হারাম, হারাম যত অর্থ আছে সব পরিত্যাগ করতে হবে, হারাম পন্থাগুলো আছে। আল্লাহ বলছেন ইয়া আইহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে মানুষরা, হে ঈমানদাররা, তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলো না, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন, পরস্পর সন্তুষ্টি হয়ে যদি ব্যবসা বাণিজ্য করো সেভাবে খাও, কিন্তু অন্যায়ভাবে কারোর সম্পদ খেয়েও না। তোমরা কী করো? আল্লাহর সন্তুষ্টির জন্য, আরে পরস্পর সন্তুষ্টি হয়ে যদি তোমরা সিদ্ধান্ত নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করো সেটা করে তোমরা খেতে পারো, কিন্তু কেউ কারোর সম্পদ অন্যায়ভাবে খেয়েও না। অর্থ সম্পদ উপায়ের অবৈধ পন্থাগুলো কী দেখেন? এখন আপনি মনে করেন যে এলাকার মাতবর, এখন একজনের জমি হলে একজনের, আপনি একটা আপনার মামলা জড়াই দিলেন, অবৈধভাবে কি একটা মামলা জড়াই দিলেন, আপনি আমি এখানে টাকা ইয়ে পাবো, জমি পাবো, মিশামিশি কিছু পরস্তাট আসছে অন্যায়ভাবে, আপনি কিছু খারেজ মারিজ কইরা অবৈধ টাকা দিয়া আপনি বললেন যে এটা এই জমি আমার, আপনি নিজে জানেন এই জমিটা আপনার না, আপনি জানেন এই জিনিসটা আমার না, তারপর কী করলেন? আপনি একটা মামলা জড়াই দিলেন, এটাকে ইসলাম কীভাবে নিষিদ্ধ করছে দেখেন, কত দেলো বেহা এলাল হুকাম, তোমরা এমন কোনো মামলা শাসকদের নিকট করিও না, লেতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, মানুষের অপর দলের অপর লোকদের সম্পদ ভক্ষণের জন্য, অপরের সম্পদ আত্মসাত করার জন্য তোমরা কি করিও না, সরকারের কাছে কোনো মামলা করিও না। কে বলছেন কথাটা? আজকে আছে? হায় রে আল্লাহ, নাউজু বিল্লাহ মিন জালিক, আমরা যে কোথায় আছি? আজকে যারা দেখেন বড় লোক পয়সাওয়ালা, এক একটা ইবলিসের বাবা, দেখবেন যারা অপরের সম্পদ কীভাবে দখল করে নিচ্ছে, আপনার সম্পদ, বড় লোকদের সম্পদের কাছে যদি কোনো গরিবের সম্পদ থাকে সেই সম্পদ 100 টাকারটা 10 টাকা বিক্রি করে আসা লাগে, কথা বোঝা আসছে কিনা? এই ধরনের আত্মসাত করা, এই ধরনেরভাবে মানুষের সম্পদ বুক দখল করা, অথবা প্রশাসনের ভয় দেখানো, থানার ভয় দেখানো, মামলার ভয় দেখাইয়া কারোর সম্পদ আত্মসাত করা, এরা সম্পূর্ণভাবে হারাম। হ্যাঁ, ও আন্তুম তা আলাম, অথচ তুমি জানো যে তুমি এটার মালিক না, তারপরে তুমি মামলা জড়াই দিয়া তুমি এটা দিয়ে তুমি খাওয়ার জন্য চেষ্টা করো, এটা সম্পূর্ণ হারাম কাজ, অবৈধ কাজ, এটা অবৈধ ইনকাম, এটা অন্যায় ইনকাম, এই টাকা হারাম, এই সম্পদ হারাম। এরপরে আমানতের খেয়ানত করে টাকা খেয়ে পালা, ইসলাম এগুলো নাই। এই যাবতীয় সব কিন্তু পুঁজিবাদী অর্থনীতি আছে, আপনার পুঁজিবাদী অর্থনীতিতে জোর যার মূল্য তার, কি জোর যার, আমি ইন্ডাস্ট্রিয়াল না, আমি শিল্পপতি, আমার আশেপাশে যা আছে সবগুলো হলো আমার কথা শুনতে হইব, না হইলে আমি সব নিয়ে নেব, বিক্রি করলে কর, না করলে আগামী দিন আমার এখানে ঘর উড়ে যাবে গা, কালকে থেকে ঘর উড়ে যাবে গা, আছে না এরকম? খবরদার, এগুলি পুঁজিবাদী অর্থনীতিতে আছে, ইসলামী অর্থনীতিতে কারোর সম্পদ কোনোভাবেই
ন্যায্য মূল্য ছাড়া দখল করা, থানার ভয় দেখানো, পুলিশের ভয় দেখানো, রাষ্ট্রের ভয় দেখানো কোনোভাবে বৈধ নয়। এরপরে আমানত, ফাইন আমানা বাদুকুম বাদান, তোমরা যদি পরস্পর পরস্পরের কাছে আমানত রাখো, ফাল ইউওয়াদ্দিল্লাজি আওতুমিনা আমানাতাহু আলিয়াত্তাকিল্লাহ রাব্বুহু, বলছে যে যদি কারো কাছে আমানত রাখো, আমানত তোমার কাছে রাখে, তো সে আমানতটা তার কাছে ফেরত দিয়ে দাও, কারোর আমানতের খেয়ানত করতে পারবে না। অতএব প্রত্যেকে প্রত্যেকের আমানত কি করো, দিয়ে দাও। আছে এটা? এখন আমরা যে রাষ্ট্রের মধ্যে বসবাস করি, এই রাষ্ট্রের কোনো কর্মকর্তা একজন দেখেন যে এই লোকটা আমার জনগণের আমানত খেয়ানত করে না, জনগণের টাকা পাইলে 12টা বাজায় ছেড়ে দেয়, জনগণের যদি কোনো অনুদান আসে সেটা কুকুরের মধ্যে চাল তুলে রেখে দেয়, তারপর মানুষকে খেতে দেয় না, রাস্তাঘাট আপনার ডালাই হয় রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই করে, আমানতের খেয়ানত হয়েছে হয় নাই? নাকি হয় নাই? এরপরে আর আমি আর আপনি ব্যক্তিগত জিন্দগিতে যদি শান্তিবাগের মাতবর হয়ে থাকি, তাহলে আমার মাতবরিতে আর একজনের খেয়ানত করতে কোনো দ্বিধা সংকোচ নাই। খবরদার, নাউজুবিল্লাহ মিন যা, যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ইমান নাই, লা ইমান আল ইমানল্লা আমানা, যার আমানতদারি নেই তার ইমান নাই। অতএব কোনোভাবেই কারোর আমানতের খেয়ানত করা যাবে না। যারা আজকে রাষ্ট্রের পদে, বিভিন্ন পদে আছে, তারা জায়গায় জায়গায় আজকে জনগণের অধিকারকে হস্তক্ষেপ করছে, জনগণের হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংকের মধ্যে আজকে জমাচ্ছে আমানত খেয়ানত করে, এগুলো সব জাহান্নামের কীট বলে নাউজুবিল্লাহ মিন জালে। অশ্লীলতা প্রসারে কোনো ইসলামী অর্থনীতিতে অশ্লীলতা প্রসারে কোনো অর্থ ব্যয় করা যাবে না। পুঁজিবাদী অর্থনীতিতে আপনার রাষ্ট্রের, আপনার প্রধান হওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য, মানুষের খুশির জন্য কী করবে? তারা গান বাজনার অনুষ্ঠান করবে, তারা নৃত্যের অনুষ্ঠান করবে, মদের বারের অনুষ্ঠান করবে রাষ্ট্রের টাকা দিয়া। কিন্তু ইসলামী অর্থনীতিতে আপনার এগুলো সম্পূর্ণ হারাম। ধরেন আপনি বললেন যে এখানে মমতাজকে আনা হবে, মমতাজ শিল্পীকে আনা হবে, আর আপনি কী করলেন, পৌরসভা সিটি কর্পোরেশন থেকে একটা বরাদ্দ দিয়ে দিল জনগণের টাকা, যেহেতু সে একজন এমপি, অথবা ডিসি সাহেব রাষ্ট্র, সে ডিসি সাহেবের ফান্ড থেকে একটা বরাদ্দ দিয়ে দিল। এগুলি ইসলামী অর্থনীতিতে এগুলো সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ অন্যায়। যে এখানে মমতাজে গান গাইব আর সেখানে আপনি টাকা দিবেন, ব্যক্তিগতভাবে যেরকম হারাম, রাষ্ট্রীয়ভাবে সেরকম হারাম, সামাজিকভাবে সেরকম হারাম। আপনি যদি কোনো গান বাজানোর অনুষ্ঠানে একটা টাকা দেন, কাল হাশরের ময়দানে আপনার জন্য কি আছে, আজাবুন আলিম, কঠিন শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। কোনো নায়িকা, কোনো গায়িকা কোনো জায়গায় গান গাবে আর সেখানে টাকা দিবেন, এই অর্থনীতি ইসলামে নাই। রাষ্ট্রের টাকা দেওয়া জায়েজ নাই, এমন সরকারি টাকা দেওয়া জায়েজ নাই, জনগণের টাকা দেওয়া জায়েজ নাই, ব্যক্তিগতভাবে কোনো সাহায্য করারও কোনো সুযোগ নেই, আল্লাহ বলে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যারা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, ফাহিশা অশ্লীলতা বেহায়াপনার কাজ সম্প্রসারণের জন্য যারা চেষ্টা করবে, টাকা দিয়ে অর্থ দিয়ে চেষ্টা করে, কেউ গান গাইবে, নারীরা গান গাইবে, নারীরা অশ্লীল গান বাজনা করবে, অশ্লীল ড্যান্স করবে, অশ্লীল অঙ্গভঙ্গি করবে, মুখের ভঙ্গি, দেহের ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে খারাপ দিকে আকর্ষণ করার জন্য, এরকম কাজগুলো যারা করবে, যারা এরকম অশ্লীলতা বেহানের কাজ সম্প্রসারণের কাজ করবে, আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কি কঠিন শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখেরা, শুধু শুধু আখেরাতে, দুনিয়ার মধ্যেও কি হবে, এই যে সে অশ্লীলতা বেহায়াপনাকে সম্প্রসারণ করলো, মানুষের কানের মধ্যে আওয়াজগুলো দিল, দুনিয়ার মধ্যে সে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে মারা যাবে, আখেরাতে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। অতএব কোনোভাবেই কোনো গান বাজনা, অশ্লীল কর্মকাণ্ডে কোনো টাকা ব্যবহার করবেন না, যদি করেন এইভাবে শাস্তি পেতে হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরও নিষেধ করে দিয়েছেন যে বিভিন্ন দেশ থেকে, এখন আপনি একদল শিল্পী ভাড়া দিলেন যে ভারত থেকে হিন্দি নায়িকারা কীভাবে ড্যান্স করে, কীভাবে তারা অঙ্গভঙ্গিমা করে, কীভাবে তারা অর্ধ উলঙ্গ হয়ে নায়কদের সাথে ড্যান্স করে,
এগুলো শিখে আসলো, আয়েশা আবার বাংলাদেশে এগুলো প্রসার করলো, নাউজুবিল্লাহ মিন জালেক। আল্লাহ বলছেন ওমিনান নাস মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা এই সমস্ত অশ্লীল কাজকর্ম অশ্লীল গান বাজনা অপর দেশ থেকে ক্রয় করে নিয়ে আসলো, লিইউদাল্লা আন সাবিলিল্লাহ, ইমানদারদেরকে তাদের ইমানের রাস্তা থেকে সরাবার জন্য, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি, লাঞ্ছনাকর। এখন তো গান বাজতে তো আমাদের অনেকেরই অনেক দাড়ি ফাটকা লোক পাগল হয়ে যায়, অন্তত কমপক্ষে যাই আনতে আশেপাশে দাঁড়াইতে হবে, কমপক্ষে যাই রাস্তায় দাঁড়িয়ে শুনতে হবে, মাইকের আওয়াজটা যেন কানে ভালো লাগে, কি আশ্চর্য, বুড়ো হয়ে গেছে, তার দাড়ি পেকে গেছে, এরপরও ঢোল বাজলে গান বাজলে তার মাথা নষ্ট হয়ে যায়, সে ঘরে থাকে না, সে রাস্তাঘাটে এক জায়গায় দাঁড়াইলে সেগুলো শুনবে, নাউজুবিল্লাহ মিন জালিক। যেভাবে আপনি শুনুন না কেন, যেভাবে তাকে সহযোগিতা করলেন সবগুলো আপনি হারাম কাজ করলেন, জাহান্নামের কাজ আপনি করলেন, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। ব্যবসার কাজে অর্থ ব্যয় করা, ব্যবসারে আমাদের কিন্তু দেখেন বাংলাদেশ থেকে নায়িকারা কিন্তু বিদেশ যায়, ভারতে যায়, আমেরিকা যায়, সেখান থেকে তারা নতুন নতুন ডিজাইনের আপনার কীভাবে নায়কদের সাথে আপনার আচরণ করলে, কী ধরনের ব্যবহার করলে, কীভাবে উলঙ্গতা করলে বাংলাদেশের মানুষগুলো আকৃষ্ট বেশি হতে পারে, এরকম তারা শিখে আস, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক, ট্রেনিং দিয়ে আস, জাহান্নামের কীট, এরা জাহান্নামের কীট। কে বলছেন? আল্লাহ বলছেন লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য কি বেদনাদায়ক লাঞ্ছনাকর শাস্তি আছে। ব্যবসার কাজে সহযোগিতা করা, কোনো ব্যবসার ইউনিট কোনো জায়গায় কাজ করে, ধরেন আপনি বাড়িওয়ালা, আপনি জানেন যে এই মহিলা ভাড়া নিছে অপকর্ম করার লাইগা, আপনাকে ভাড়া ডাবল দিবে এই জন্য আপনি ভাড়া দিয়ে দিয়েছেন, আপনি জানেন কিন্তু এখানে জেনা ব্যবসার কাজ করে টাকা কামাই করবে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই ধরনের অর্থ তারাই কামাই করে, এদের জন্য আল্লাহ বলছেন ওয়াসাবিলা, এটা একটা নিকৃষ্ট পন্থা, জেনা ব্যবসারের মাধ্যমে যারা টাকা অর্জন করে, জেনা ব্যবসার করে যারা টাকা অর্জন করে, জেনা ব্যবসারের সহযোগিতা করে টাকা অর্জন করে, এটা একটা সবচাইতে আয়ের নিকৃষ্ট একটি পন্থা, যে নিকৃষ্ট পন্থা অবলম্বন করে অর্থ কামাই করবে সে অর্থ সম্পূর্ণ হারাম টাকা, এগুলো হালাল টাকা না, কালো টাকা, হারাম টাকা, এই জন্য এগুলো করা যাবে না। মদ জুয়া, মদ জুয়া, মদ বিক্রয় করে, মদ উৎপাদন করে, মদ বিক্রয় করে কোনো টাকা ইনকাম করা ইসলামী রাষ্ট্রে বা ইসলামী অর্থব্যবস্থার মধ্যে নাই, ইসলামী অর্থব্যবস্থার মধ্যে কোনো কি থাকবে না, মদ থাকবে না, মদ বেচে কোনো টাকা কামাই করার কোনো সুযোগ থাকবে না, জুয়া খেলে কোনো টাকা, ক্যাসিনো, জুয়ার সর্বশেষ আপডেট হলো কি, ক্যাসিনো, এগুলো খেলে কোনো টাকা অর্জন করা ইসলামী অর্থনীতিতে সম্পূর্ণ হারাম, আর পুঁজিবাদী অর্থনীতিতে এগুলো সম্পূর্ণ জায়েজ। কামাই করা টাকার দরকার, টাকার দরকার, টাকার পাহাড়ের দরকার, টাকা কামাই করে অনেক অনেক পয়সাওয়ালা হওয়া দরকার, এটা হলো তাদের সূত্র। কিন্তু মদের ব্যবসা করে আপনার এগুলোই কামাই করা জায়েজ নাই, এমনকি বেদিতে, বেদিতে বলতে ওই যে বললাম আরেকবার বলছিলাম যে অল আজলাম, অল আজলাম মানে অল আনসাব অল আজলাম, আপনি একটা স্ট্যাচু বানাইলেন, স্ট্যাচু বানাইয়া আপনি লিখে দিলেন যে এই স্ট্যাচুতে বা এই ভাস্কর্যে বা এই মূর্তিতে কেউ টাকা যদি মাইকা আল দান করে তাহলে কি, তাহলে কি সব তার মনের বাসনা পূরণ হয়ে যাবে, এই টাকাগুলো যারা খাইবে এগুলো হারাম, এগুলো কী টাকা, হারাম টাকা, এগুলি করা যাবে না। কোনো মাজারে অথবা কোনো 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 মারা গেছে এখন সেখানে টাকা দিয়ে আমি যদি মনে করি আমি সোয়াব হয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক, এই টাকা যারা খাবে তারা হারাম খাইলো, আর যারা দিবে তারা হারাম কাজ করবে, বলে নাউজুবিল্লাহ মিন জালিক ওয়াল আজলাম রেজসম মিন আমালি শয়তান, আল্লাহ বলছেন এগুলো হলো শয়তানের কাজ। এগুলো কিসের কাজ? মূর্তিকে টাকা দেওয়া, ভাস্কর্যের নামে টাকা দেওয়া, কোনো গম্বুজকে টাকা দেওয়া, এইভাবে কোনো টাকা দেওয়া, এটা হলো কি কি রেজসম মিন আমালি শয়তান, শয়তানের কাজ, পাস্তানে বহু, এই ধরনের শয়তানি কর্মকাণ্ড তোমরা ত্যাগ করো, অতএব এইভাবে কোনো রকম অর্থনীতি কায়েম করতে পারবে না। সুদি কারবার সম্পূর্ণ হারাম, ওয়াহাল্লা আল্লাহুল বাইয়া ওয়াহাররামার রেবা, সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে কৃপণ, আপনার কৃপণ হয়ে কৃপণতা করে অর্থ জমাইতে থাকেন শুধুমাত্র, এটা জায়েজ নাই, অর্থ জমান, অর্থ কাল জমাইতে আসেন, ডিম দিতে আসে আর তাও দিতে আসেন, এরকম ইসলামে জায়েজ নাই, অর্থ খরচ করতে হবে, অর্থ সঞ্চিত করে রাখা যাবে না,
ওয়াইলুল্লে কুল্লে হুমাযাতিন লুবাজা, যারা মানুষের পিছে গালি দেয়, সামনে গালি দেয়, এদের ধ্বংস। এবং নিল্লাযি জামা মালা ওয়াআদ্দাদা, এবং যারা কি সম্পদ জমা করে রাখে। এরপরে কি মালা ওয়াআদ্দাদা ইয়াসাবু আন্না মালাহু আখলাদ, এবং সে এই ধারণা করে নেয় যে আমার এই মালটা মনে হয় জীবনভর তার সাথে থাকবে, মনে হয় জীবনভর তার সাথে থাকবে। তার মাল কেমন মনে করে, মাল সম্পদকে, অর্থ সম্পদকে, বাড়ি গাড়িকে সে এমন মনে করে যেমন এটা সারা জীবন, সারা জীবন থাকে। এই এরকম যাদের মন মানসিকতা, আল্লাহ বলে দিয়েছেন কি ওয়াইলুন, তাদের জন্য কি জাহান্নাম, তারা ধ্বংস। তাতে টাকা কি কবে গুনে গুনে রাখা যাবে না, খরচ করতে হবে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপকে জমা করে রাখবে, সঞ্চিত করে রাখবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য আযাবের সুসংবাদ, আযাবের সুসংবাদ হয় তাদের জন্য, আযাবের সুসংবাদ। আল্লাহ বিদ্রোহাত্মক আচরণ করেছেন যে আযাবের সুসংবাদ বলে নাউজুবিল্লাহ। অমাইয়ুকা সুহা নাফসিহি, যে ব্যক্তি কার্পণ্য সংকীর্ণ থেকে বের হয়ে আসলো, ফাউলাই কাহমুল মুফলিহুন, তারা সফল কাম হলো। আপনি কৃপণতা করে করে টাকা খরচ না করে করে জমাইতে আছেন, খান না, মানুষকে দেন না, গরিব মিসকিনকে দেন না, নিজেও খান না, এবার টাকা জমাইতে আসছেন, এটা যারা করে তারা সফল হতে পারবে না। আর যারা এটা করে না, ফাউলাই কাহমুল মুফলিহুন, তারা সফল কাম হবে। যাকাত দিতে যারা অস্বীকার করে এবং আল্লাহ রাস্তায় যারা কৃপণতা করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওলা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ, আল্লাহ তা যাদেরকে মাল দিয়েছেন তারা কি এই কথা মনে করে নিয়েছে যে তাদের জন্য এটা খুব ভালো। আল্লাহ বলছেন বাল হুয়া শাররুল্লাহুম, বরং এটা তাদের জন্য কি অত্যন্ত খারাপ প্রকৃতি, খারাপ চরিত্র, যে অর্থ সম্পদ নিয়ে তারা বখিলি করবে, কৃপণতা করবে, দান করায়াত করবে না, মানুষকে, গরিব মানুষকে দিবে না, অসহায় মানুষকে দিবে না, রোগীকে দিবে না। যারা এইভাবে সম্পদ জোগাড় রাখবে তারা মনে করছে এটা আমার অনেক সম্পদ, খুব ভালো লাগে। আল্লাহ বলতেছে না, হুয়া শাররুন শাররুল্লাহুম, এটা বলেন তোমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, যেই মালগুলি নিয়ে তুমি কৃপণতা করেছো, মানুষকে খেতে দাও নাই, মানুষকে দান করো নাই, সেগুলো কিয়ামতের দিন তোমার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, তোমার গলার মধ্যে কী করা হবে, ঝুলিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক, অর্থ পূজা করা হারাম, অর্থের পূজা করা যাবে না, অর্থকে পূজনীয় বানানো করা যাবে না। আল্লাহ বলছেন আলহাকুমুত্তাকা সুরহাত্তা জুরুতুমুল মাকাবির, যারা কবর পর্যন্ত এসে গেছে, কবরের সময় এসে গেছে, তারপরও কেউ টাকা টাকা টাকা, টাকার দরকার, টাকা জমাও, ব্যাংক ব্যালেন্স করো, আরও সম্পত্তি করো, এরকম যাদের মানসিকতা, আল্লাহ বলছে আলহাকুমুত্তাকা, এরকম বেশি পাওয়ার যাদের আশা, তারা ধ্বংস হয়ে গেছে, তারা কী যাবে, তারা ধ্বংস হয়ে গেছে। হাত্তা জুরুতুমুল মাকাবির, কবরের ডাকতেছে আর এদিকে সে অর্থ সম্পদ নিয়ে ব্যস্ত, দাঁড়ো করে না, খরচ করে না, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, এদের জন্য আল্লাহ বলছেন ধ্বংস। ওয়ামা আরসালনা ফি কারিয়াতিম মিন নাজিরিন, আল্লাহ বলতেছেন যে অর্থ সম্পদ কী খারাপ জিনিস, যে পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে এসছেন, আল্লাহ নিজে বলতেছেন সমস্ত নবীদের সর্বপ্রথম বিরোধিতা করেছে এই পয়সাওয়ালারা। কথা বুঝে আসছে কিনা, সাদ্দাত, ফেরাউন, এরা কত পয়সাওয়ালা বলেন, সাদ্দাত, ফেরাউন, নমরুদ, অতএব কারণে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন আমার যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবীদের দাওয়াতি কাজের বিরোধিতা করছে অর্থশালীরা, সচ্ছল পরিবারের লোকেরা। অতএব অর্থ সম্পদ আপনার জন্য খুব একটা ভালো জিনিস না, অপব্যয় করা যাবে না। অর্থ পাইছেন, ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে অপব্যয় করার কোনো সুযোগ নেই। আপনি ইচ্ছা করলেন ডেকোরেশন করলেন, ইচ্ছা করলেন অবৈধভাবে টাকা ব্যয় করলেন, অবৈধ পথে, খারাপ পথে ব্যয় করলেন। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয় করিও না, অপচয় করি কি আল্লাহ ভালোবাসে না। ওয়াকানা শায়তানু লিরাব্বিহি কাফুরা, অন্য আয়াতে বলছেন যে যারা অপচয়কারী, যারা মুবাজ্জিরিন, তারা ইখওয়ানাস শায়াতিন, তারা হলো শয়তানের ভাই। আর শয়তান আল্লাহ নাফরমানি করেছে, আল্লাহর সাথে কুফরি করেছে, অতএব শয়তানের ভাই হওয়া কি ভালো জিনিস, অপচয় করা ইসলামী অর্থনীতিতে নাই। আল্লাহ বলছেন অকুলু ওয়াশরবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করিও না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না।
আল্লাহ রাব্বুল আলামিন অর্থ ব্যয়ের ব্যাপারে বলেছেন ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু মুমিনরা কি করবে অপচয় করবে না আবার কৃপণ হবে না ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা তারা মধ্যমপন্থা অবলম্বন করবে কারা মুমিনরা আল্লাহ বলেন অর্থ দিয়ে তুমি পরকাল অন্বেষণ করো অর্থ দিয়ে তোমার কাছে অর্থ দিয়েছে অর্থ দিয়ে তুমি কি করো পরকাল অন্বেষণ করো আল্লাহ বলেন ওয়াব তাগি ফিমা আতাকাল্লাহ আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে তুমি কি করো দারাল আখিরাতা আখিরাতকে তুমি অন্বেষণ করো ওয়ালা তানসা নাসিবাকা তোমার অংশ তুমি চাও তোমার অংশ তুমি নিয়ে নাও কিন্তু আখিরাতকে অন্বেষণ করো মিনাত দুনিয়া ওয়া হাসান কামা হাসানাল্লাহ তুমি গরিব দুঃখীর প্রতি দয়া করো যেমন দয়া আল্লাহ তোমার উপরে তোমাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন ওয়ালা তাবগিল ফাসাদ তোমার ধন সম্পত্তি দিয়ে তুমি ফাসাদ সৃষ্টি করিও না হত্যা ব্যভিচার খারাপ কাজ তোমার টাকা আছে তুমি যাও ওকে শেষ করে দাও যাও আমি রাজনীতি করি ওকে শেষ করে দাও এভাবে তুমি জমিনের মধ্যে কি করো না তোমার অর্থ দিয়ে তুমি ফাসাদ সৃষ্টি করিও না অর্থ ব্যয়ে কোনো রকম ফাসাদ সৃষ্টি করা যাবে না হ্যাঁ অর্থ ব্যয়ের খাত আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি ধরনের কি কি অর্থ ব্যয় করব কি পরিমাণ অর্থ ব্যয় করব কলিল আফুয়া আল্লাহ রাসূল বলেন তোমার খাওয়া দাওয়া চলাফেরার পরে অতিরিক্ত সম্পদ থাকলে সেটাই তুমি দান করে দিবা রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে হে আল্লাহ রাসূল আমি কি ব্যয় করব রাসূল বলতেছেন যে কি কলিল আফুয়া তোমার সব ব্যবহার করার পরে যে অতিরিক্ত থাকবে সেটা দান করবা ওয়া আতাল মাল আলা হুববিহি যিল কুরবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রাব্বুল আলামিন কুরআন শরীফের সূরা বাকারার 177 নম্বর আয়াত আল্লাহ বলেন যে ঈমান বিল্লাহ হলো প্রকৃত নেক কাজ আখিরাতে বিশ্বাস প্রকৃত নেক কাজ ফেরেশতাদের বিশ্বাস প্রকৃত নেক কাজ কিতাবের প্রতি বিশ্বাস প্রকৃত নেক কাজ নবীদের উপর বিশ্বাস প্রকৃত নেক কাজ এরপর বলছে প্রকৃত নেক কাজ হলো কি ওয়া আতাল মাল আলা হুববিহি তোমার প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা জিল করবা নিকটাত্মীয়কে দিবা ওয়াল ইয়াতামা এতিমকে দিবা ওয়াল মিসকিনা মিসকিনকে দিবা গরিব দুঃখীকে তুমি তোমার সম্পদ দিবা এগুলো কি তোমার ঈমান আনার পরে তোমার এটা হলো তোমার প্রধান দায়িত্ব পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় দিতে হবে আপনি ওই যে নোংরা যেটা ভালো না সেটা না মসজিদে 1000 টাকা দিলে ওই সিরা টাকাটাকে দেয় আল্লাহ লান তালালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু তোমরা যেটা পছন্দ করো তোমাদের নিজের জন্য সেটাই তোমরা কি করো আল্লাহর রাস্তায় দান করো কে বলছেন আল্লাহ বলছেন এরপরে তোমরা যাকাত দিতে হবে এই জন্য আপনি তাড়াতাড়ি ওই যে বছর শেষ হইলে আগে তাড়াতাড়ি জমি কিনে রাখি দেন অথবা যে কোনো একটা কাজে লাগাই ফেলে যে যাকাত দিতে হবে আল্লাহ বলছেন ওয়াক তুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি যারা যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন তারা গোপন করে ওয়াল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইয়ান্নাস আর যারা মানুষকে দেখানোর জন্য খরচ করে আপনি কী করলেন জাকাতের সময় আইসে আপনার জাকাত আইসে 1 কোটি টাকা আপনি 50 লাখ টাকা কী করলেন নাকিং কইরা মানুষের একত্রিত করা মানুষকে দেখা দেখা জাকাত দিয়ে দিলেন দেখলেন জাকাত দিলেন পুরান কামড় যা আছে 300 টাকার জন্য মানুষ মারা যাইতে আছে ঠেলা ঠেলি করে ধাক্কা ধাক্কি করে সম্পূর্ণ যা না যায় মানুষকে দেখানোর জন্য কোনো দান করা খরচ করা জাকাত দেওয়া যাবে না এবং জাকাত ফরজ হয়েছে কোনো সম্পদ গ্রহণ করা যাবে না সেটা হিসাব করে করে জাকাত দিতে হবে যদি কেউ এর বাইরে কাজ করে ওয়াতাদনা লিল কাফিরিনা আযাবা এদেরকে আল্লাহ কাফেরের সাথে তুলনা দিয়েছেন এই ধরনের কুফরির সাথে যারা সম্পদ গোপন করে জাকাত দেয় না যারা মানুষ দেখানোর জন্য কাজ করে এদের এই কাজের জন্য আল্লাহ বলছেন যে আযা ওয়াতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা খুব লাঞ্ছনাকর আযাব তাদের জন্য আমি তৈরি করে রেখেছি আল্লাহ রাস্তায় যারা স্বেচ্ছা সাধনা করে তাদের জন্য দান করা ধরেন আপনার মসজিদের একজন মুয়াজ্জিন একজন খাদিম সে সপুরা 3 তলা পর্যন্ত পরিষ্কার করে আল্লাহর কাজ ব্যস্ত থাকার কারণে সে কাজ করতে পারে না রোজগার করতে পারে না এখন তাকে দান করার জন্য বলা হয়েছে এখন আমরা কী করি তার দিয়ে আমরা 3 তলা পরিষ্কার করে 2 তলা করে নিচতলা করে তাকে সব কাজ করাই ওই বেতন কয় টাকা পায় আপনার আমার মনে চায় না যে তার হাতে 1000 টাকা দিয়ে দিই আমরা যদি প্রত্যেক মসজিদের জন্য একজন মুয়াজ্জিনকে যদি আমরা যদি 1500 টাকা করে প্রতি মাসে দিতে থাকি তাহলে এই লোকটির কোনো অসুবিধা আছে কিন্তু যারা আল্লাহর রাস্তায় ব্যস্ত আছে তাদেরকে দান করার জন্য আল্লাহ বলে দিয়েছে ধরেন মিয়ানমারের সাথে যুদ্ধ লেগে গেল এখন যারা জিহাদে গেল শান্তি ব্যক্তি থেকে তাদের পরিবারকে সাহায্য করা আপনার দায়িত্ব ঠিক মসজিদের মুয়াজ্জিন মসজিদের খাদেম যারা 3000 টাকা 4500 টাকা বাদে চলতে পারে না তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ বলে দিয়েছেন
লিল ফুকারা আল্লাযীনা উসরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় থাকার কারণে যারা লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদে, জমিন থেকে তারা ইয়ে করতে পারে না, রোজগার করতে পারে না, তারা আয় কামাই করতে পারে না, তাদেরকে তোমরা দান করো। আজকে আছে আমাদের সেদিকে আমাদের খেয়াল নাই, এই জন্য ভাই এই সমস্ত লোকদের সহযোগিতা করবে, যারা আল্লাহর কাজে ব্যস্ত আছে তাদেরকে সাহায্য করা আমাদের উপর কি দায়িত্ব কর্তব্য, এবং কোনো সাহায্য সহযোগিতা করে কারোর কাছ থেকে কোনো রকম উজরত চাওয়া সম্পূর্ণ হারাম, কোনো রকম প্রতিদান চাওয়া। আল্লাহ বলছেন লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা, আপনি এই কথা বলতে হবে যে আমি তোমাকে যে দান করলাম এই দানের পরিবর্তে তোমার কাছে কোনো কি কোনো শুকর গুজার চাই না, কোনো কৃতজ্ঞতাও চাই না, আর কোনো প্রতিদানও চাই না, এইভাবে দান করতে হবে। দানের নিয়ম হলো কি, যেমন মনে করেন আমেরিকা ইউরোপের নিয়ম যদি আপনার বাংলাদেশকে 10 লক্ষ টাকা দান করে, আপনার কাছ থেকে 10,000 কোটি টাকা আমার থেকে আদায় করে নি, এটি হলো পুঁজিবাদী অর্থনীতি। তারা ইসলামী অর্থনীতি হলো দান করতে হবে নিঃশর্তভাবে, কথা বোঝাচ্ছে কি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আরও অনেক কথা রয়ে গেছে পারলাম না আলোচনা করতে, অর্থনীতির ব্যাপারে অনেক কথা আছে কোরআন শরীফে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী অর্থনীতি অনুসারে জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক। পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক অর্থনীতি এগুলো সব নিপাত যাক, সবাই বলেন, আমি বলবো যে পুঁজিবাদী অর্থনীতি সমাজতন্ত্র, আপনাদের নিপাত যাক, নিপাত যাক বলবেন, পুঁজিবাদী অর্থনীতি জোরে বলেন, এবং পুঁজিবাদী অর্থনীতি নিপাত যাক, এবং সমাজতান্ত্রিক অর্থনীতি নিপাত যাক। আমরা চাই ইসলামিক অর্থনীতি, আমরা কি চাই আল কোরআনের অর্থনীতি, আমরা চাই ইসলামের অর্থনীতি, আমরা পুঁজিবাদী অর্থনীতি চাই না। যেই পুঁজিবাদী অর্থনীতি আজকে সারা বিশ্বের মানুষকে দুই ভাগ করে ফেলছে, এক ভাগ হলো শোষিত, শাসিত, লাঞ্ছিত, অপমানিত, তাদের কোনো অধিকার নাই, আর এক ভাগ হলো পুঁজিপতি, তারা সবাইকে শোষণ করতেছে, পুরা বিশ্বটাকে তারা শোষণ করে খেয়ে ফেলতেছে, কিছু হলো শোষিত আর আরও শাসিত, কিন্তু তাদের কোনো অধিকার নাই, আজকে গরিবের অধিকার নাই, মানুষ খেতে পায় না, আর আরেকজনের হাজার হাজার কোটি টাকা আপনার চুরি করে ডাকাতি করে পাটপালি করে খেয়ে ফেলতেছে, এই অর্থনীতি আমরা চাই না। আমরা চাই কোন অর্থনীতি, আল্লাহর কোরআনের অর্থনীতি, আমরা চাই আল হাদিসের অর্থনীতি, আমরা চাই আল্লাহর দেওয়া বিধানের অর্থনীতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।